আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ টেন্স, টেন্স কি জিনিস। টেন্সের বাংলা অর্থ যদি আমরা ধরি, টেন্স অর্থ কাল, আমরা সবাই জানি তো। কাল মানে কি? কাল মানে সময়। এখন টেন্স অর্থ তাহলে সময়, এখান থেকে এরকম বোঝা যায়। আসলে বাংলা এমন হলেও টেন্স অর্থ শুধু সময় এটা বোঝাবে না। তাহলে টেন্স দ্বারা কি বোঝাবে? আমরা নিচে কিছু সেন্টেন্স আছে, সেগুলো লক্ষ্য করি। লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, যেমন প্রথম সেন্টেন্স আছে, সে ভাত খায়। আমরা বাংলা এই জন্য এখানে নিলাম, আমরা যদি বাংলাতে টেন্সের টেন্স কাকে বলে বা বাংলাতে টেন্সের রূপটা যদি সহজে ধরতে পারি, তাহলে আমাদের পক্ষে ইংরেজি তৈরি করা খুবই সহজ হবে। আগে আমরা বাংলাতে পরিপূর্ণ টেন্সটা সম্পর্কে একটি আইডিয়া নিব, কোন ধরনের বাংলা সেন্টেন্স দ্বারা কোন ধরনের টেন্স প্রকাশ পায়। এই জন্য আমি আজকে টিউটোরিয়ালটা যে টিউটোরিয়ালে যে আলোচনা করতেছি, সে টেন্স গুলা বেসিক্যালি বাংলাতে আলোচনা করতেছি, উদ্দেশ্য ছাত্র যাতে বাংলা সেন্টেন্স গুলা সঠিকভাবে ধরতে পারে। বাংলা সেন্টেন্স গুলা সঠিকভাবে ধরতে পারে তাহলে তাদের জন্য ইংরেজি স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে রূপান্তর করা খুবই সহজ হবে। তো আমরা এখন দেখতেছি কয়েকটা সেন্টেন্স, যেন বাংলায় সে ভাত খায়। তারপরে দেখতে পাচ্ছি সে ভাত খাইতেছিল, এরপরে সে ভাত খেয়েছিল, সে ভাত খাবে, সে ভাত খাইয়ে, এরপরে আমি দেখি সে সকালে ভাত। এখন এই সেন্টেন্স গুলোর মধ্যে সে ভাত খাইয়া, এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে সে ভাত খাইয়ে, এটা দ্বারা এখানে খাইয়া ক্রিয়া আছে, ক্রিয়া থাকা সত্ত্বেও এখানে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারে না। সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারে না এমন ধরনের সেন্টেন্স আসলে সেন্টেন্স বলা যাবে না। সে সকালে ভাত, পরে সকালে ভাত, সেখানে দেখা গেল যে সকালে ভাত সবই আছে কিন্তু এখানে ক্রিয়া নাই, কিন্তু সকালে সময় সেটা আছে। তো ক্রিয়া নাই কাজে এটাকে সেন্টেন্স বলা যাবে না। কিন্তু প্রথম যদি দেখি সে ভাত খায়, হ্যাঁ, সেটা দ্বারা সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায়, সে খায় এটা ক্রিয়া, এবং কোন সময় কাজটা হয় এমন একটা অর্থ এখানে বোঝা যাচ্ছে। সে ভাত খাইতেছিল, তাহলে আগে অতীত কালে খাইতেছিল, এরকম একটা অর্থ বা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। সে ভাত খেয়েছিল, অতীত কালে খেয়েছিল এমন বোঝায়, সে ভাত খাবে, এটা দ্বারা আমরা ভবিষ্যৎ বুঝতেছি। তার মানে প্রথম যে চারটা সেন্টেন্স, সে ভাত খায়, সে ভাত খাইতেছিল, সে ভাত খেয়েছিল, সে ভাত খাবে, এর মধ্যে আমরা ক্রিয়া পাচ্ছি এবং একই সাথে এখানে আমরা ক্রিয়ার মধ্যে সময় পাচ্ছি। কিন্তু পরবর্তী দুইটায় সে ভাত খাইয়া, এখানে আমরা ক্রিয়া পেলেও তার মধ্যে সময় পাচ্ছি না, এবং শেষ সেন্টেন্স সে সকালে ভাত, এর মধ্যে সময় থাকলেও এখানে ক্রিয়া পাওয়া যাচ্ছে না। তো আমরা এখান থেকে বুঝতে পারি, তো আমরা এখানে কি বুঝতে পারি, নিশ্চয় আমাদের সংজ্ঞাটাতে আছে ক্রিয়া সংগৃহীত হওয়ার সময়কে টেন্স বলে। তার মানে ক্রিয়া, ক্রিয়া দ্বারা কাজ করা বোঝাবে, সেই কাজ করা যখন বোঝাবে সেই কাজটা কোন সময়ে হয়, আর সে কাজের মধ্যে যখন একটা সময়ের উল্লেখ থাকবে, সেই ধরনের বাক্য বা সেন্টেন্স কি আমরা সেই ধরনের বাক্য থেকে আমরা টেন্স নির্ণয় করতে পারবো, বা তাকে সেই ধরনের ভার্বকে টেন্স বলতে পারবো। মানে যেই ভার্বের মধ্যে কাজটা করার সময় বুঝাচ্ছে বা সময় প্রকাশ পাচ্ছে, সেই ধরনের ক্রিয়াগুলাই থেকে আমরা টেন্স নির্ণয় করতে পারবো, সেই ধরনের ক্রিয়াগুলাই টেন্স অনুযায়ী থাকবে। আপনি এখন জানি টেন্স সর্বমোট 12 প্রকার। আমরা 12 প্রকার টেন্স নিয়ে এখন কিছু আলোচনা করব। আমরা আরো জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট
past indefinite, future indefinite. Amra ekhane aajke tutorial amra basically alochona korbo je tense er bangla orther madhyome amra oi tense er shongha take kake bole shetake amra shohojei ayatte nibo. এই জন্য আমরা প্রত্যেকটা টেন্সের নাম আমরা বাংলায় লিখেছি আমরা বাংলা যদি এখানে একটু এখানে বাংলা যদি আমরা এটা এক্সপ্লেইন করি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে আসলে আমরা আমাদের মূল টেন্সের যে মূল কথাটা সেটা বেরোয় আসবে যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট মানে বর্তমান ইনডেফিনিট ডেফিনিট মানে নির্দিষ্ট ইনডেফিনিট অনির্দিষ্ট টেন্স মানে কাল বা সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে বর্তমান অনির্দিষ্ট সময় তার মানে এখানে আমাদের বোঝা যাচ্ছে যে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা কোন কাজ বর্তমানে হবে কিন্তু একই সময় বোঝা যাচ্ছে অনির্দিষ্ট তার মানে বর্তমানে হবে ঠিকই বর্তমানে হয় কিন্তু বর্তমানে কোন সময় সেটা এখানে উল্লেখ নাই বর্তমানের কোন কাজ হয় বা হয়ে থাকে কিন্তু সেই কাজটা ঠিক কোন সময়ে হয় বা হচ্ছে এমন কোন সময় উল্লেখ থাকে না এর একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখানে আর একটু আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা বেসিক্যালি বোঝানো হয় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড মানুষের অভ্যাসগত কর্মকাণ্ড মানুষের পেশাগত কর্মকাণ্ড অথবা চিরন্তন সত্য বোঝায় এবং ঐতিহাসিক ঘটনা প্রকাশ পায় আমরা দৈনন্দিন জীবনে যে কর্মকাণ্ডগুলো করে থাকি যে কর্মকাণ্ডগুলো আমরা প্রতিদিন নিয়মিতভাবে একই রকম ভাবে করে থাকি যেমন আমরা আমি ভাত খাই ভাত খাওয়ার অভ্যাস প্রতিদিনই আমরা খাই এরকম সে স্কুলে যায় যার স্কুলে যাওয়া একটা ছাত্ররা স্কুলে যাবে স্কুলে যা তার নিত্যদিনের কাজ প্রতিদিনের কাজ প্রতিদিনের অভ্যাস এটা দ্বারা প্রেজেন্ট এই সমস্ত সেন্টেন্স দ্বারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রকাশ এছাড়া ছেলেরা ফুটবল খেলে ছেলেদের ফুটবল খেলা তাদের একটা অভ্যাস এটা খেলে তারা মাছ ধরে তাদের মাছ ধরা তাদের অভ্যাস তারা মাছ ধরে সকালে ঘুম থেকে উঠে এটা তার নিত্য নৈমিত্তিক কাজ দৈনন্দিন সেই কাজটা করে থাকে কাজে আমরা এই ধরনের বাংলা সেন্টেন্স গুলাই এখানে প্রেজেন্ট ইনডেফিনিট হিসাবে ধরতে হবে যেমন ইংলিশ স্ট্রাকচারটা আমরা দেখি স্ট্রাকচার সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে ইংলিশে এই রুলটা আমাদেরকে মানতে হবে আমি ভাত খাই আই ইট রাইস এখানে আই আমি সাবজেক্ট এর পরিবর্তে আই লিখলাম ইট ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখলাম অবজেক্ট ভাত রাইস পরে লিখলাম এখানে সাবজেক্ট তাহলে কি জিনিস সাবজেক্ট কাকে বলে আসলে ভার্বের কাজ যে করে সে হলো সাবজেক্ট আর ভার্ব যার উপর নির্ভর হয়ে কাজটা করে সে হলো অবজেক্ট আমরা সহজে ধরতে পারি সেন্টেন্সের যে মূল ভার্ব আছে তাকে যদি আমরা কে বা কার দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাওয়া যাবে এবং ওই মূল ভার্ব কি আবার কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে তাহলে আমি ভাত খাই খাওয়া এখানে ক্রিয়া কে খায় আমি তাহলে আমি সাবজেক্ট তার ইংরেজি আই লিখলাম শুরুতে আর কি খাই ভাত অবজেক্ট যদি ওখানে খাই এর পূর্বে ভাত আছে কিন্তু ইংলিশে আমাদের লিখতে হচ্ছে ইটের পরে রাইস লিখতে হবে কারণ ইংলিশে এটাই নিয়ম ইংলিশে প্রথমে সাবজেক্ট লিখতে হবে তারপরে ভাব লিখতে হবে শেষে অবজেক্ট লিখতে হবে দ্বিতীয় সেন্টেন্স সেই স্কুলে যায় হি গোস টু স্কুল এখানে হি সাবজেক্ট গো গো সাথে ইয়েস হবে গো সাথে গো এর সাথে ইয়েস যোগ হবে কারণ হি তার প্রথম সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা এখানে ইয়েস যোগ করলাম আর টু স্কুল এক্সটেনশন এখানে অবজেক্ট নেই ছেলেরা ফুটবল খেলে দ্য বয়েজ প্লে ফুটবল সাবজেক্ট এখানে কারা খেলে ছেলেরা তাহলে ছেলেরা এখানে সাবজেক্ট এরপরে খেলে প্লে ভার্ব এরপর অবজেক্ট ফুটবল লিখলাম আর এখানে বয়েজ প্লুরাল যার কারণে ভার্বের সাথে এস বাই এস একটা যোগ হয় নাই তারা মাছ ধরে দে ক্যাচ ফিশ এখানে তারা সাবজেক্ট ক্যাচ ভার্ব লিখলাম ধরে
ক্যাচ ক্যাচ ভাত ধরে, আর অবজেক্ট কি ধরে, মাছ, এটার পরে ফিশ, ফিশ লিখলাম। সকালে ঘুম থেকে উঠে, হি গেটস আপ, সে ঘুম থেকে উঠে, ইন দ্য মর্নিং, সকালে, এখানে অবজেক্ট নেই। এরপরে আমরা আসতেছি পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি পাস্ট মানে অতীত, ইনডেফিনিট অনির্দিষ্ট, টেন্স মানে সময় বা কাল। তো পাস্ট ইনডেফিনিট টেন্স মানে অতীত অনির্দিষ্ট সময়, মানে অতীত কালে কাজটা হয়েছিল এমনই বুঝাবে, কিন্তু অতীত কালের ঠিক কোন সময় সেটা বুঝাবে না, এটা অনির্দিষ্ট সময়, অতীত কালের অনির্দিষ্ট সময়, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। কারণ আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, এটাই হলো অতীত কালে কাজটা হয়েছিল। অতীত কালে ঠিক কোন সময়টা হয়েছে বা কখন হইতেছিল ওকে এরকম কিছু বোঝানো হচ্ছে না, সাধারণভাবে অতীতের সাধারণ ব্যাপারটা বোঝানো হচ্ছে। আর পাস্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট আমরা পাস্টটা সিম্পলও বলতে পারি। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এখানে আমি সাবজেক্ট, আমি খেয়েছিলাম, খাওয়া ইংরেজি ইট, ইটের পাস্ট ফর্ম অ্যাট, আর রাইস সাবজেক্ট, স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট। সে স্কুলে গিয়েছিল, এখানে সাবজেক্ট সে, গিয়েছিল, যাওয়া হলো গো, এর গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, তাহলে এরপর ওয়েন্ট লিখলাম আমরা, আর টু স্কুল, স্কুলে, এটা এক্সটেনশন অবজেক্ট না, এখানে সেন্টেন্স অবজেক্ট নেই। ছেলেরা ফুটবল খেলেছিল, কারা খেলেছিল, ছেলেরা সাবজেক্ট বসলো, দ্য বয়েজ খেলেছিল, খেলা হলো প্লে, আর খেলেছিল পাস্ট ফর্ম, কাজী বারের পাস্ট ফর্ম, প্লেট বসছে, ফুটবল অবজেক্ট বসছে। তারা মাছ ধরেছিল, কারা মাছ ধরেছিল, তারা, এখানে সাবজেক্ট ধরা, ক্যাচ, ক্যাচের পাস্ট ফর্ম কট, আর মাছ হলো অবজেক্ট, এটা বারবার পরে বসছে। সে সকালে ঘুম থেকে উঠেছিল, হি গট আপ ইন দ্য মর্নিং, হি সাবজেক্ট, গট আপ উঠেছিল ইন দ্য মর্নিং, সকালে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার মানে ভবিষ্যৎ, ইনডেফিনিট ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, টেন্স মানে সময় বা টাইম বা কাল, যাই বলি আমরা। স্ট্রাকচার আমরা দেখবো, সাবজেক্ট শ্যাল উইল, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা জানি ফিউচার টেন্সে আমাদেরকে মডাল ইউজ করতে হবে, কারণ ফিউচার টেন্সের স্ট্রাকচারটাই এমন, ফিউচার টেন্সে আমাদেরকে মডাল ইউজ করতে হবে। মডাল সব ফিউচার টেন্স চার প্রকার, ফিউচার ইনডিপেন্ডেন্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই চার প্রকারই আমাদেরকে শ্যাল উইল মডাল ইউজ করতে হবে। এখানে শ্যাল উইল, এই যে মডাল, এটা দ্বারা আসলে নির্দিষ্ট অর্থ প্রকাশ না করলেও এটা দ্বারা ফিউচার ভাবকে প্রকাশ করে, এই জন্য আমাদের এই ফিউচার টেন্স হলেই আমাদের এই মডেলটাকে ইউজ করতে হবে। আমি ভাত খাবো, উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, এখানে সাবজেক্ট আমি, আর তারপরে ভার্ব এখানে খাওয়া ইট, আর অবজেক্ট রাইস, আর এখানে আমরা স্ট্রাকচার, এখানে সাবজেক্ট শ্যাল উইল, আমরা এখানে উইল বসাই, আই উইল ইট রাইস। আমরা একটা কথা জানি যে ফার্স্ট পার্সন যদি থাকে তখন সাবজেক্ট সাবজেক্টের পরে শ্যাল বসে, জানি, কিন্তু আধুনিক গ্রামারে শ্যাল ব্যবহার সাধারণত করা হয় না। হ্যাঁ, তবে আমরা চাইলে করতে পারবো, সেক্ষেত্রে ফার্স্ট পার্সন এর পরে আমরা শ্যাল বসাবো, আর অন্যান্য জায়গায় উইল বসাবো। তবে ফার্স্ট পার্সনের পরেও যদি উইল বসানো হয় সেটা গ্রামারে কোনো সমস্যা সৃষ্টি করবে না, আধুনিক গ্রামারে এমনটাই নিয়ম আছে। তবে পুরাতন নিয়ম, শ্যাল যদি কেউ ব্যবহার করে তাহলে সেন্টেন্স ভুল হবে না। সেই স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল, এখানে কি সাবজেক্ট উইল, ফিউচার টেন্সের সাহায্য করে বসছে, গো টু স্কুল, তারা ফুটবল খেলবে, দ্য বয়েজ উইল প্লে ফুটবল, তারা মাছ ধরবে, দে উইল ক্যাচ ফিস, আসে সকালে ঘুম থেকে উঠবে, হি উইল গেট আপ ইন দ্য মর্নিং। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স আমরা যদি ধরি, কন্টিনিউয়াস টেন্স মূলত ছয় প্রকার করতে পারি আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই সবগুলো কন্টিনিউয়াসের একটা কমন বৈশিষ্ট্য, সেটা হলো এখানে চলন্ত অবস্থা বোঝাবে, এবং সবগুলো কন্টিনিউয়াসের ইংলিশের স্ট্রাকচার হলো মূল ভার্বের সাথে আইনিযোগ হবে। বাংলাতে চলন্ত অবস্থা বোঝাবে, এবং ইংলিশে সবগুলো কন্টিনিউয়াস এর মূল ভার্বের সাথে আইনিযোগ হবে। কাজেই সবগুলো নামে যেহেতু কন্টিনিউয়াস, কাজে এখানে কন্টিনিউয়াস এর কাজে অবশ্যই কিছু মিল থাকবে, আর মিলটা হলো এটাই যে চলন্ত অবস্থা বোঝাবে এবং মূল ভার্বের সাথে ইংলিশে মূল ভার্বের সাথে আইনিযোগ হবে।
কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বলতেছি বর্তমান চলন্ত সময়, তার মানে বর্তমানে যে কাজটা চলতেছে বা হচ্ছে এমন ধরনের কাজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে হবে, বলা হবে। আমি ভাত খাইতেছি, এখন আমার খাওয়া চলতেছে, এরকম বোঝাচ্ছে। এখানে সাবজেক্ট হলো আই, আর সেন্টেন্সের ইংলিশ স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট আমরা আই লিখলাম, তারপরে আমাদেরকে অ্যাম ইজার ইউজ করতে হবে। এখানে অ্যাম ইজার তিনটার যে কোনো একটা ইউজ করব। আমরা জানি সাবজেক্ট যদি আই হয় তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তাহলে অ্যাম বসে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ বসে। এছাড়া অন্য সকল ক্ষেত্রে, যেমন ফার্স্ট পার্সন প্লুরাল, তারপরে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল, এই সমস্ত ক্ষেত্রে সাবজেক্টের পরে আর ব্যবহার করা হয়। আচ্ছা, আমি ভাত খাইতেছি, আই আম ইটিং রাইস, এখানে আই সাবজেক্ট, অ্যাম হলো সাহায্যকারী, টেন্স অনুযায়ী বসছে, আর ভার্ব প্লাস আইনজে, ইট হলো মূল ভার্ব, সেটা আইনজে হয়েছে, আর রাইস আমাদের এখানে বসছে। তারপরে সেই স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল, এখানে হি সাবজেক্ট, হি থার্ড পার্সন সিঙ্গুলার, যার মানে ইজ বসছে এখানে, আর মূল ভার্ব গো যাওয়া, যাইতেছে কন্টিনিউয়াস, আইনজে হচ্ছে, টু স্কুল, টু স্কুলে এক্সটেনশন বসছে, হি ইজ গোয়িং টু স্কুল। ছেলেরা ফুটবল খেলতেছে, কারা খেলতেছে ছেলেরা, দা বয়েজ এখানে সাবজেক্ট, আর বয়েজ প্লুরাল, যার কারণে আর বসছে। এরপর আমরা প্লে মূল ভার্ব, প্লের সাথে আইন যোগ হচ্ছে, অবজেক্ট ফুটবল, বোঝানো বসাচ্ছি। তারা মাছ ধরিতেছে, সাবজেক্ট এখানে তারা, দে লিখলাম আমরা। এখানে টেন্সের গঠন অনুসারে আমি যার আর বসলো, মূল ভার্ব ভার্ব প্লাস আইন, আইন যেন বসলাম, এবং অবজেক্ট ফিস এখানে বসলাম। এরপর আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পাস্ট কন্টিনিউয়াস দ্বারা, পাস্ট মানে অতীত, কন্টিনিউয়াস মানে চলমান বা চলন্ত অবস্থা বোঝায়, টেন্স মানে কাল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে চলন্ত সময়, তার মানে অতীতকালে কোনো কাজ চলতে ছিল, এরকম বোঝাবে, অতীতকালে কোনো কাজ চলতে ছিল, মন বোঝাবে। স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে, আর প্লাস আইনজে, প্লাস অবজেক্ট। আমরা এখানে যদি সিঙ্গুলার থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ বসাবো, আর সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার বসাবো। এখানে আমি ভাত খাইতেছিলাম, আমি সিঙ্গুলার, যার কারণে এখানে ওয়াজ বসছে, আর ভার্ব প্লাস আইনজে, ইট প্লাস আইন, ইটিং হবে। এখানে অবশ্য মনে রাখতে একটা জিনিস, ভার্বের সাথে যদি আমরা আইন যোগ করি, সবসময় ভার্বের রুট ফর্ম বা বেস ফর্মের সাথে আইন যোগ করতে হবে, যে টেন্সই ব্যবহার করি না কেন, আমরা যেখানে আমরা আইন ব্যবহার করি সেটা রুট ফর্মের সাথে আইন যোগ করতে হবে। তাদের সেই জন্য এখানে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, তার সাথে আইন যোগ হয়েছে, বা ভার্বের বেস ফর্ম ইট, এর সাথে আইন যোগ, ইটিং যোগ হয়েছে। এরপরে আমি ভাত খাইতেছিলাম, কি খাইতেছিলাম, ভাত, ভাত অবজেক্ট, যার কারণে এই যে ব্রাইস আমাদের ইটিং এর পরে বসছে। সেই স্কুলে যাইতেছিল, সাবজেক্ট এখানে হি, তারপরে আমাদের টেন্সের গঠন অনুসারে ওয়াজ ওয়ার, ওয়াজ বসাইছে এখানে, আর যাওয়া মূল ভার্ব গো, আর যাইতে ছিল পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস গঠনে ভার্ব প্লাস ওয়াজ ওয়ার, ভার্ব প্লাস আইনজে, ভার্ব প্লাস আইনজে লিখলাম, এবং টু স্কুল এখানে আমরা লিখলাম। ছেলেরা ফুটবল খেলিতেছিল, সাবজেক্ট দ্য বয়েজ, ছেলেরা, দ্য বয়েজ আমরা লিখলাম, এরপরে বয়েজ প্লুরাল, যার কারণে আমাদের এখানে ওয়ার বসবে, আর খেলা হলো পেলে, প্লের সাথে আমাদের আইন যোগ হচ্ছে, আর অবজেক্ট ফুটবল, ফুটবল এখানে বসছে। তারা মাছ ধরতেছিল, কারা তারা, অতীতকালে কাজটা চলতেছিল, আর যেখানে আমাদের প্রথমে সাবজেক্ট তারা, দে বসছে, এরপরে টেন্সের গঠন অনুসারে ওয়াজ ওয়ারের, দে প্লুরাল, যার কারণে ওয়ার বসছে, আর মূল ভার্ব ক্যাশ, সিএটিসিএস ক্যাশ, এর সাথে আইন যোগ হয়েছে ক্যাশিং, আর অবজেক্ট কি ধরতেছিল, মাছ, ফিস, ফিস পরে বসছে। এরপর আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার অর্থ জানি আমরা ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলমান বা চলন্ত, আর টাইমস মানে টাইম বা সময়। স্ট্রাকচার যদি আমরা এখানে দেখি, সাবজেক্ট শ্যাল উইল প্লাস বি, ভার্ব প্লাস আইন প্লাস অবজেক্ট, এখানে আমাদের বি ভার্ব ইউজ করতে হচ্ছে কন্টিনিউয়াস বোঝানোর জন্য, যে কোনো কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমাদেরকে বি ভার্ব অবশ্যই ইউজ করতে হবে। এখানে বি ভার্বের মূল ফর্ম বি, এই বি এখানে বসছে, বি ভার্ব মোট আটটা, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিং, বিন, আমরা এখানে রুট ফর্ম বি, এই বি কে ইউজ করছি আমরা এখানে।
মানে দেখি আমি ভাত খাইতে থাকবো, তার মানে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে। আমরা এখানে এই টেন্সের যে বাংলা অর্থটা, সে বাংলা অর্থটা কোন ধরনের ভাব প্রকাশ করতেছে আমরা সেটা ভালোভাবে লক্ষ্য করব, তাহলেই আমাদের জন্য টেন্স ধরা খুব সহজ হবে। আর আমরা যদি বাংলাতে টেন্স ধরতে না পারি, তাহলে তার ইংলিশ সেন্টেন্স তৈরি করা যেমন সম্ভব না, অনুরূপভাবে কোনো ইংলিশ সেন্টেন্স থেকে বাংলা সেন্টেন্স যখন অর্থ না বের করবো সেটা কিন্তু সম্ভব না। আমরা বাংলাদেশে যারা বাস করি, যারা ইংরেজি পড়ি, আসলে আমরা ইংরেজি পড়ার সময় বাংলার সাথে ইংরেজির আমরা একটা মিল বা মেলবন্ধন করে পড়ার চেষ্টা করি, কারণ বাংলা ভাষাটা আমাদের সহজেই বোধগম্য। ইংরেজি ভাষাটাকে যদি আমরা বাংলার সাথে ট্রান্সলেট করতে পারি বা কম্পেয়ার করতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে ইংলিশ বোঝাটা খুব সহজ হয়। এই জন্য আমরা দেখা যায় বিভিন্ন প্রায় সব প্রতিষ্ঠানেই টিচাররা যখন গ্রামার পড়ান, তারা সেখানে সাধারণত বাংলায় লেকচার দিয়ে থাকেন, উদ্দেশ্য একটাই, তারা ওইটাকে সুন্দর করে বোঝানোর জন্য। আমি ভাত খাইতে থাকবো, প্রথম সেন্টেন্স, সাবজেক্ট হলো আই, এরপরে শ্যাল উইল বসতে পারে, আমরা এখানে উইলই বসালাম, উইল উইল বসালেও কোনো সমস্যা নেই, আমরা আগেই বলেছিলাম কথাটা, শ্যাল বসাইলেও বসানো যাবে। এখানে আমি ভাত খাই থাকবো, আই উইল, নিয়ম অনুসারে বি বসছে এবং কন্টিনিউয়াস যেহেতু ভার্ব প্লাস আইএনজি থাকবে, এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে। আর কি খাইতে থাকবো, ভাত, রাইস সাবজেক্ট, ড্যাশ এসে বসছে। সে স্কুলে যাইতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল, হি এরপর উইল বসছে, নিয়ম অনুসারে বি বসছে, গো মূল ভার্ব, আইএনজি হয়েছে, টু স্কুল এক্সটেনশন এখানে বসছে। ছেলেরা ফুটবল খেলতে থাকবে, দ্য বয়েজ উইল বি প্লেয়িং ফুটবল, এখানে দ্য বয়েজ সাবজেক্ট, উইল বি দুটা সাহায্যকারী ভার্ব, উইল বসছে ফিউচার টেন্স বোঝানোর জন্য, আর বি বসছে কন্টিনিউয়াস প্রকাশের জন্য, আর প্লে আইএনজি, আইএনজি বসছে এটাও কন্টিনিউয়াস প্রকাশের জন্য, আর অবজেক্ট বসছে এখানে। তারা মাছ ধরতে থাকবে, দে উইল বি ক্যাচিং ফিশ, দে এখানে সাবজেক্ট, উইল ফিউচার বোঝানোর জন্য বসছে, বি এখানে কন্টিনিউয়াস বোঝানোর জন্য বসছে, ক্যাচিং এটাও কন্টিনিউয়াস বোঝানোর জন্য বসছে, আর ফিশ অবজেক্ট ভার্বের পরে বসছে। এরপরে বাকি যে টেন্স গুলো আছে আমি ধারাবাহিক ভাবে আলোচনা করব, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো আমি ধারাবাহিক আলোচনা করব। আমার পরবর্তী টিউটোরিয়াল গুলা দেখার আমন্ত্রণ রইল, এবং পরবর্তী টিউটোরিয়াল সম্পর্কে আপডেট পেতে, আমি নতুন নতুন যে টিউটোরিয়াল সেটা আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার লেটেস্ট আপডেটগুলো সবসময় পেয়ে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।